এটা মিস্টেক দিস ইজ দ্য সেকেন্ড মিস্টেক আনাদার মিস্টেক সবথেকে বড় মিস্টেক এটা সবথেকে বড় মিস্টেক বেশিরভাগ লোক যারা ফার্স্ট টাইম জিমে আসবার এটাই ভুল করে সি রেঞ্জ অফ মোশন পুরো ফুল তোলে না ইটস আর ও এম অলমোস্ট 90-95% হওয়া উচিত আমার মতে এখানে না 85% হচ্ছে না 90% হচ্ছে কমন নিজেটা করো গুড সি রেঞ্জ অফ মোশন ফুল মাছ না ফুল রেঞ্জ অফ মোশন অন গো আপ অ্যান্ড স্লো ডাউন 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 গুড কমন আপ এখানে একটা লিভার কাজ করে দিস আ লিভার বেসিক্যালি যখনই কেউ আমরা জিমে ঢুকি তখন 90% লোককে দেখি কি ওরা হাফ রেঞ্জ অফ মোশন মারছে তো জাস্ট লাইক পাভেল মারছে কিছুক্ষণ আগে তো এটা একদমই ঠিক না যখনই কোনো ওয়ার্কআউট পারফর্ম করো তো আর ওই অলমোস্ট 85-95% হওয়া উচিত এখানে কি হয় মাসেল পুরো ইম্প্যাক্ট প্রেশার করে অন মাসেলের উপর টার্গেট মাসেলের উপর দু ধরনের আমাদের টার্গেট মাসেল হওয়া উচিত যখন আমরা কোনো ওয়ার্কআউট পারফর্ম করি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এটা আইসোলেশন মুভমেন্ট সো দ্যাটস ওয়াই এখানে আইসোলেশন মুভমেন্ট প্রাইমারি মাসেল বাইসেপ হবে ব্রাঞ্চাই
So that's it. Up. Up, 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 up. And slow down. Slow down. That's good. That's good. এরকম ভাবে পারফর্ম করলে আমাদের মাসল বেশি ইম্প্যাক্ট হয়, প্রেশারটা বেশি পড়ে এবং মাসল ডেভেলপ অনেক ভালো হয়। জাম্প করবে, ভুল করো। বেশি ওয়েট তোলার চক্করে মানুষটি করে মুভমেন্ট ভুল করে দেয়। ওকে সি, সুমন জাম্প করছো, যাবা করো, এটা করছো সি জাম্প, এটা করা উচিত না, ইগো লিফটিং করা উচিত না, দিস ইগো লিফট। সো যদি ওয়েটটা কম করে নিয়ে আসো, এলবো না নিয়ে স্লো 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 স্লো, চলো স্লো স্লো, ব্রেথ আউট। এটা পারফেক্ট পজিশন, কোনোদিনও উচিত নয় আমাদেরকে ইগোর চক্করে কোনো কোনো লিফট বেশি করা। সো জার্ক হবে, ঠিক আছে, আমরা যে টার্গেট মাসলে হিট করতে সেই টার্গেট মাসলে নেবে না। সাম ফর এক্সাম্পল ট্রাইসেপস হিট করা চক্করে আমরা ডেল্ট ট্রাইড ট্রাপিজিয়াস লক করব। সো এটা কোনোদিন করা উচিত, স্লো স্লো পারফর্ম করো, স্লো স্লো পুশ, পারফেক্ট, ইজ আ পারফেক্ট পজিশন। Mobility is the ability to move freely. It helps our body, our joint socket and the muscle to perform full range of motion when we're walking. Basically it's an essential part. So amra jokhoni workout perform kori tar age amra kono mobility ba kono warm up kori na, eta khub baje amader mobility amader ebong warm up dutoi amader khub dorkar hoy amader ইঞ্জুরি থেকে অ্যাভয়েড করা। সো ওয়ার্ম করার জন্য স্ট্রেংথের উপর নির্ভর করে, এটা সম্পূর্ণ ভুল, এটা মিথ। মোবিলিটি পারফর্ম করার জন্য কোনো স্ট্রেংথের দরকার পড়ে না, ইটস এ ভেরি এসেনশিয়াল পার্ট, এটাকে সবাইকে পারফর্ম করা উচিত। ব্যাক মোবিলিটি, হেপ মোবিলিটি, লেগ মোবিলিটি, শোল্ডার মোবিলিটি। সো ফর এক্সাম্পল আমার পশ্চার যদি, ফর এক্সাম্পল আই এম সিটিং লাইক দিস, এটা পারফেক্ট পশ্চার না, আই শুড সিট লাইক দিস। তো এখানে আমার ব্যাক মোবিলিটি এবং লোয়ার মোবিলিটি এখানে কাজ করবে, হিপ মোবিলিটি কাজ করবে। ফর এক্সাম্পল কেউ স্কোয়াট মারছে, স্কোয়াট সি হিপ ফ্লেক্স মোবিলিটি দরকার, যখন হিপ ফ্লেক্স মোবিলিটিও করবে তখন শুড বি ডাস পারফর্ম এভাবে হবে। অ্যান্ড অনেক সময় লোয়ার মোবিলিটি কাজ করার জন্য স্কোয়াট মারছে না। সো মোবিলিটি ইজ ভেরি এসেনশিয়াল পার্ট, এটাকে সবাইকে পারফর্ম করা উচিত। বেসিক্যালি এটা 90-95% লোক পারফর্ম করে না, বিকজ সরকভাবে আমার টাইম চলে যাবে এক্সেট্রা। তো এটা ভেরি সিম্পল পার্ট এবং ইটস ইজি আমাদেরকে দেড় ঘন্টার মধ্যে 20 মিনিটস মোবিলিটিকে দেওয়াই। সো এটা সবাইকে করা উচিত, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সবথেকে বড় মিস্টেক হচ্ছে প্রিয়কর চুজ করা। এবার বেসিক্যালি আমি তো বলবো যে বিগিনার্স হয়ে প্রিয়কর ইউজ করা উচিত, একটা লেভেলে চলে যাওয়ার পর প্রিয়কর ইউজ করা উচিত। কিন্তু আজকালকার ছেলে জিমে ঢুকে আগে প্রিয়কর খুঁজে, যে আগে একটা ট্রাস্টেবল একটা কোম্পানি চুজ করো। দেয়ার আর মেনি ট্রাস্টেবল কোম্পানি ইন ইন্ডিয়ান মার্কেট, লিঙ্ক ডিসক্রিপশন দেখে নিও প্রিয়কোডের, যেটা আমি বেসিক্যালি ইউজ করি এবং ট্রাস্ট। এবার আসছি যে প্রিয়কর তো তুমি কিনে নিলে 2,000-2,500-1,700-1,800 টাকা দিয়ে, কিন্তু তোমরা কি জানো যে প্রি ওয়ার্কআউটের ভিতরে 1 স্পুনে কত গ্রাম, তোমার কত এমজি ক্যাফিন আছে, কত বেটালাইন আছে, কত ক্রিয়েটিন আছে, কী ধরনের ক্রিয়েটিন আছে, হ্যাঁ কী কী জিনিস আছে ভেতরে, আমরা কিছু জানি না। ও নিজে জানে না যে 1 স্কুপে কত কী কী কম্পোনেন্ট আছে ভেতরে, কিন্তু ইউজ করে যাচ্ছে। এর ফলে কী হয়, যখনই ক্রিয়েটিন সরি প্রিয়কর আমরা ইউজ করছি তখন কিছুক্ষণ পর না আমাদের শ্বাসকষ্ট হয়। বেশিরভাগ এফেক্ট ক্রিয়েটিন কী করতে পারে, প্রিয়কর কী করতে পারে, সেটা হচ্ছে ঘুম হয় না, সেরকম প্রিয়কর নেওয়া যায়। প্রিয়কর কেমন নেবো, আমি ইউজ করছি, আমি ওয়ার্কআউট করছি, পোস্ট দিচ্ছে, ওয়ার্কআউট শেষ, প্রিয়করের কাজও শেষ, কোনো কিছু বড় এফেক্ট করবে না, কোনো কিছু হবে না, উল্টা পাল্টা, এরকম প্রিয়কর ইউজ করছো। প্রি ওয়ার্কআউট যখনই তুমি নেবে নিতে কোনো বাধা নেই, চুজ ইউর প্রিয়কর কেয়ারফুলি। বাট প্রিয়কর খুব ডেঞ্জারাস হয়, অনেকের ক্ষেত্রে ইচিং প্রবলেম হয়, অনেকের ক্ষেত্রে র্যাশেস উঠে যায়, রাতে ঘুম হয় না ক্যাফিনের জন্য, এইগুলো হলে একটুখানি বেঁচে থাকবেন এবং প্রপার দিক থেকে দেখবে যে পিছনের কম্পোনেন্টে কী কী লেখা আছে, তোমার যদি মনে হয় সেটা হয় তো নিও, আদারওয়াইজ স্টপ দ্যাট।
সব থেকে বড় মিস্টেক রিল্যাক ইওর ওয়েট ফার্স্ট আফটার ইউজিং ইওর ওয়েটস ইউ হ্যাভ টু রিল্যাক ইওর ওয়েট 100% মতলব 100% জিমে এটাই হয় যে ওরা ওয়েটগুলো রিল্যাক করে না সি ইউজ করো রিল্যাক করো যেমন ওয়েটটা ইউজ করা ওয়েট ট্রেনিং করা খুব এসেনশিয়াল তোমাদের জন্য রিল্যাক করো জিমে এবং অন্যান্য ট্রেনারদের মানে এসেনশিয়াল ওরা কেন তোমার ওয়েট তুমি ইউজ করছো কেন কোনো ট্রেনার বা রিসেপশনিস্টকে রাখা যাবে ওরাকে দেখে দেবে আবার ওটা ট্রেনারের কাজ না ট্রেনারের কাজ হলো তোমাকে ট্রেন করা একটা ট্রেনারের কাজ তোমার পশ্চে কারেকশন করা ওয়েটটা ফ্লোর থেকে তুলে রিল্যাক করে দেওয়া নয় এটা মেম্বারদের কাজ তো এটা আগে করা উচিত যাই মারছো না কেন যত হেভি ওয়েট লো ওয়েট ইউজ করো আফটার সেট কমপ্লিট ইউ হ্যাভ টু রিল্যাক ইউর ওয়েট ফার্স্ট সেকেন্ড কি মিস্টেক করে সেটাও আসছে মানুষ 1.5 ঘন্টা ওয়ার্ক আউট করতে আসে 1 ঘন্টা ওয়ার্ক আউট করতে আসে এর থেকে বেশি ওয়ার্ক আউট করতে আসে না তার মধ্যে 1/2 ঘন্টা ফোন খোঁজা ওয়ার্কআউট এত প্রায়োরিটি দাও তুমি ওয়ার্কআউটকে কিন্তু ফোন খোঁজানোর টাইম তো তুমি বাড়ি গিয়ে করতে তাই তো কেন এখানে ফোন খোঁজাবে তুমি ওয়ার্কআউট করতে আসছো ওয়ার্কআউট করো মোবাইলটা সাইডে রাখো ইউজ হেডফোন যদি ওয়ার্কআউটে মোটিভেশন চাই সাউন্ড প্লে করো দ্যাটস ইট হোয়াটসঅ্যাপ কল ফেসবুক মেসেঞ্জার ফেসবুক চেক করা পোস্ট করা সব আফটার ওয়ার্কআউট করো না প্রবলেম কী আছে সারাক্ষণ নিয়ে ওয়ার্কআউট আমার কমপ্লিট হয়নি দেনে ফোন খোঁজাচ্ছি 1.5 ঘন্টা ওয়ার্কআউট করতে আসবো কমপ্লিট করবো দেনে ফোন খোঁজাবো কি কী খোঁজাবো সেটা পড়বে আবার বাট ওয়ার্কআউট করতে এসে ফোন খোঁজানো সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হওয়া গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা ইম্পর্টেন্ট কথা বলা বিজনেস টক করা এগুলো পরেও করা যাবে তো তুমি যখন এত প্রায়োরিটি দিচ্ছ ওয়ার্কআউটকে তো ওটা আগে কমপ্লিট করো তারপর তুমি সব কাজগুলো করো পাবেন আদার মিস্টেক যখন এই জিমে ওয়ার্কআউট করতে আসবে তোমার তুমি জিনিস জুতো নিয়ে আসতে ভুলো না প্রি ওয়ার্কআউট নিয়ে আসতে ভুলো না নিজের টি শার্ট আনতে ভুলো না এত সুন্দর টি শার্ট পরেছে মানুষ ওয়ার্কআউট করে টাওয়েল কেন ভুলতে যাবো তোমার জাম্পস কেন অন্যজন নেবে সব থেকে বড় মিস্টেক আমাদের এটাও পড়ে যখন আমি ওয়ার্কআউট করতে যাবো আমার জিনিসপত্রগুলো আমি ব্যাগে আগে গোছাবো ফর এক্সাম্পল আমি যখন প্রি ওয়ার্কআউট নিতে ভুলছি না আমার পোস্ট ওয়ার্কআউট মিল নিতে ভুলছি না আমার ড্রেস নিতে ভুলছি না আমার শু নিতে ভুলছি না আমি আমার টাওয়েলটা কেন ভুলতে যাবো সি এই ঘামটাই জাম্পসগুলো অন্যরা কেন এর ভাগিদারি হবে আমি ওয়ার্কআউট করবো আমার টাওয়েল প্রপার থাকবে আমার সব কিছু আমি যদি গ্লাভস ইউজ করি গ্লাভস প্রপার থাকবে দেন আমি ওয়ার্কআউট করবো এখানে আসছি আমি উইদাউট টাওয়েল ওয়ার্কআউট করছি এবার যদি আমি এখানে ওয়ার্কআউট করি তো এই জাম্পসে পুরো আমার কাছে যাবে ওখান থেকে যে ব্যাকটেরিয়া আছে আমার বডিতে আসবে খারাপ ব্যাকটেরিয়া বাজে ব্যাকটেরিয়া পড়ে ব্যাপার কিন্তু আসবে তো সেটা না এটা কোনোদিনও উচিত না এই দিক দিয়ে কেয়ারফুল থাকা উচিত সবাইকে সো দিজ আর দ্য মেজর মিস্টেক্স ইন দ্য জিম ইউ হ্যাভ টু অ্যাভয়েড দেম অ্যান্ড প্লিজ বি সেফ অ্যান্ড অন্যদেরকে প্রপার গাইডেন্স দিন যেগুলো আমি আজকে পয়েন্ট আউট করলাম সেগুলো থেকে একটু দূরে থাকুন এবং নিজেকে শোধানোর চেষ্টা করুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শো ইউ লাভ আই ক্যান সি আমার ফ্যামিলি আস্তে আস্তে বড়ো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অ্যান্ড কিপ ফলোয়িং আজকের পর থেকে না আমি এক সপ্তাহ আগে থেকে বলেছি যে এবার থেকে রেগুলার বেসে আমার ভিডিও আসছে আসছেও ফলো করুন এবং অন্যদেরকে প্রপার গাইডেন্স দিন থ্যাংক ইউ